নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় জয় শুনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন পঁচিশে নভেম্বর যে তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা এই নিয়মিত যে আমি প্রোগ্রামটা দিই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় সেখানে আমি আপনাদেরকে সেই রাশির বিষয়ে আপনাদেরকে আমি অ্যালার্ট করি কিন্তু একটি কথা আপনাদের কাছে আমি অনুরোধ করি যে আপনারা ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখছেন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ অনেকে কেটে কেটে দেখে আপনাদের অনেকের ক্ষেত্রে প্রচুর ইনভেস্টমেন্ট করে দিচ্ছে লটারিতে মিলছে না তখন বলছেন না জ্যোতিষশাস্ত্র মিথ্যা দেখুন ভিডিওটি যদি আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে শুনেন কি না অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তুটা টোটাল আলাদা কিন্তু রয়েছে দেখুন প্রতিনিয়ত আমরা কিন্তু উন্নতির কিন্তু চেষ্টা করি কিন্তু আমাদের কি হয় ভাগ্য বিড়ম্বনা কিন্তু করে এই ভাগ্যকে যদি আমরা স্ট্রং করতে পারি নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে আমি তিনটি গ্রহের কথা বলি প্রতিদিন রাহু শুক্র বুধ আপনাদের জন্মচকে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি রয়েছে কিনা দেখুন প্রতিদিনের এই ভিডিওটি আপনাদের কাছে আমি কেন দিই আপনারা যাতে বুঝতে পারেন কারণ অর্থপ্রাপ্তি তিন রাশি তিন রাশির কোটি কোটি লোক রয়েছেন তাহলে অর্থপ্রাপ্তি হবে এটা কখনোই না কারণ আপনাদের জন্ম ছকে যদি বড় যোগ থাকে অর্থপ্রাপ্তির আগামীকাল তবেই হবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি হবে না কারণ দেখুন আপনাদের চারটা যদি এখন খুলে দেখেন আপনাদের রাহু শুক্র এবং বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে এবং আপনাদের ভাগ্যভাব এবং যাদের দেখা যাচ্ছে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে। অল্পের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকাল যে তিনটি রাশির আমি কথা বলবো সেই তিনটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় নিয়েও কিন্তু আমি আলোচনা এই ভিডিওতে আমি করব দেখুন অনেকে ভিডিওগুলো শুনছেন কিন্তু আপনারা একবার নিজস্ব ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন অনেকে কমেন্ট করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে যে আমার তো কৌশিকদা আমার তো ডেট অফ বার্থ নেই দেখুন ডেট অফ বার্থ না থাকলেও কোনো অসুবিধা নেই অনেকেরই ডেট অফ বার্থ নেই কারণ আগেকার দিনে আমাদের দাদু ঠাকুমা পিতা মাতারা সবসময় যে সবকিছু যে হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু বলা যায় যে আপনাদের ভাগ্যভাব আপনাদের রাহুর প্লেসমেন্ট শুক্রের প্লেসমেন্ট বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আপনাদের অর্থপ্রাপ্তি হবে কিনা আর অর্থপ্রাপ্তির বছর কোনটা রয়েছে কোন বছর আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে এবং কোন মাসে রয়েছে দেখুন প্রতিনিয়ত কিন্তু আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন করছে যদি একই রকম যদি মানুষের ভাগ্য থাকতো তাহলে আজকে যে গরিব সে গরিবী থেকে যেত যে ধনী সে ধনী থেকে যেত অর্থাৎ রাত এবং দিনের মতন অর্থাৎ দুটোই কিন্তু সুখ এবং দুঃখ তাই আপনারা মোটো আপনারা দুঃখ পাবেন না যারা অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা বাচ্চা ট্রিফর্মেশন অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে বাচ্চা ট্রিফর্মেশান আপনাদেরকে কী করবে বাচ্চা ট্রিফরমেশান আপনাদেরকে কিন্তু অর্থপ্রাপ্তিতে বড় ধরনের জায়গাটা কিন্তু তৈরি করবে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন প্রচেষ্টা করছেন প্রচেষ্টা করছেন করছে না লিখে রাখুন আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি রাহু রক্ষা কবজ মিরাকেল কাজ করে এবং আপনাদের বড় ধরনের সমস্যা রয়েছে এই বাচ্চা ট্রিফর্মেশনের মাধ্যমে আপনাদের যদি দেখা যাচ্ছে আপনাদের দেরিতে রয়েছে সেটাকে আগে নিয়ে আনানো বা আপনার কেটে গেছে সেই জায়গাটা এই সময় ভোগ করানো অর্থাৎ এই বাচ্চা ট্রি এটা হচ্ছে কাজ এবং অল্পের জন্য বড় ধরনের বড় অ্যামাউন্টের অর্থ মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু ঘটবে তিন রাশির আমি কথা বলছি তিন রাশির মধ্যে আপনাদের সেম রাশির নাম থাকবে কিন্তু ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শুনেন এবং বুঝেন তাহলে কিন্তু আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না কেননা আপনারা অনেকেই জানতে পারছেন যে আমি এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই আপনাদেরকে কিছুটা হলো বোঝানোর চেষ্টা করি কিছু শেখানোর চেষ্টা করি প্রতিদিন কৌশিকদা আপনাদের কাছ থেকে কিছুটা সময় নাই কিন্তু এই ভিডিওটি আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব মূল্যবান একটি ভিডিও প্রথম রাশি আগামীকালের জন্য অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম আপনার ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং আট আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে আগামীকালের জন্য সকাল এগারোটা আঠাশ মিনিট থেকে আপনার বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার চার এবং ছয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা থেকে আপনার এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার চার এবং আট আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে বারোটা ছত্রিশ মিনিট থেকে দুটো চার মিনিট পর্যন্ত আপনাদের সময়টা শুভ অর্থাৎ আগামীকাল পঁচিশে নভেম্বর ঠিক এই সময়গুলোতে কিন্তু আপনারা যদি ইনভেস্টমেন্টের জায়গাটা করে যাদের নেশা হয়ে গেছে এই যে সময়টা আমি দিচ্ছি এবং টার্গেট নাম্বার যেটা দিচ্ছি কিনা যারা একান্তই টিকিট কাটার একটা নেশা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই অনুরোধ করে তাদের জন্য তাই আমি দিই কিন্তু আমি একটি কথা বলবো আপনারা টিকিট কাটা থেকে বিরত থাকুন কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হবে শুধুমাত্র যে লটারি কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন নমস্কার ধন্যবাদ